আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো গাইস, আজকে হচ্ছে আমি টোরামটা লাইভ উইথড্র করব। অনেকেই কাজ করতেছেন টোরামের মধ্যে, আলহামদুলিল্লাহ। এই কয়েনটা কিন্তু একটা সময় $2 $3 উপরও ছিল প্রাইস, ঠিক আছে। এখন হয়তো অনেক ডাউন, কারণ এখন তো সবই ডাউন। আর আশা করি ফিউচারে যখন সব কিছু পাম্প হবে, এটা আবার অ্যাগেন কমসে কম $1 আসবে ইনশাল্লাহ। আপনারা মিনিমাম এখান থেকে $500 উইথড্র করতে পারবেন। যারা কাজ করতে চাচ্ছেন না, বুঝলে এই ভিডিওটা দেখেন, তারপরে এখানে সব কিছু দেওয়া রয়েছে। এই রেফারেল কোডটা অবশ্যই ইউজ করবেন, রিকোয়েস্ট থাকলো পার্সোনালি। সো আমরা আমাদের যে মেন টপিক সেটার দিকে ফিরে যাচ্ছি। নতুন বন্ধু যারা রয়েছেন, অবশ্যই টেলিগ্রামটা সাবস্ক্রাইব করে পিন পোস্টটা ফলো করে দিন, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন, ইভেন হচ্ছে ফার্স্ট কমেন্ট। কারণ টেলিগ্রামের মাধ্যমে হচ্ছে আমরা ডেইলি অনলাইন আর্নিং সোর্সগুলো শেয়ার করে থাকি। এখন গাইজ, ঘটনা এলো, আমি আপনাদেরকে একটু বুঝাই একটা জিনিস, যে কাজটা আপনাদেরকে করতে হবে সেটা আমি দেখাচ্ছি। তো প্রথমত আপনারা লিঙ্কটা কপি করে এরকম আর কি চাপটা ধরে কপি করে এই কিউ ব্রাউজারে লগ ইন করে নিই, এটা বেটার হবে। কারণ কি, উইথড্র করতে গেলে এই যে দেখেন, এখান থেকে ডেস্কটপ সাইট করতে হবে আপনাকে, ঠিক আছে। ডেস্কটপ সাইট ছাড়া আপনি উইথড্র করতে পারবেন না বর্তমান সময়ে, ডেস্কটপ সাইট ছাড়া কিন্তু উইথড্র করা যায় না। আচ্ছা, ওটা পরে দেখাই, আগে কিছু কাজ দেখাই আপনাদের। এখানে কাজ করা আহামরি কোনো কাজ নাই ভাই, খুব সিম্পল। জাস্ট ডেইলি আপনি 5টা পোস্টের মধ্যে একটা, 2টা লাইক দিছি, 3টা লাইক দিছি আমি, দেখেন ধরেন 4টা, ধরেন এই যে দেখেন আমি কিন্তু অনেক লাইক দিছি, 5টা এরকম আর কি। 5টা লাইক দিলে হয়ে যাবে, ঠিক আছে। 5টা লাইক দিবেন, এতে করে আপনার হয়ে যাবে। তাহলে ডেইলি আপনি 5টা লাইক করতে হবে, আর একটা পোস্ট করতে হবে। পোস্ট করার সময় ডিসকভারের মধ্যে ক্লিক করেন। আমি একটা লাইভ করে দেখাচ্ছি, সিম্পল। জাস্ট আপনি যদি কয়েন টেলিগ্রাফ থেকে পোস্ট করেন, এই ইমেজটা ডাউনলোড করলেন, চাপটা ধরে এরকম, এই যে চাপটা ধরে ডাউনলোড করবেন, দেন এখান থেকে এটা কপি করে এটা জাস্ট দেখেন, খুব সিম্পল। আপনি চাইলে এইভাবে কাজ করতে পারেন, বাট একটু বিভিন্ন টাইপে পোস্ট করলে বেটার হয়। তো আমি ডিসকভারের মধ্যে ক্লিক করে এখন এখান থেকে ইমেজটা আপলোড করে পোস্ট করতেছি, কত ইজি দেখেন। আমার কিন্তু ইমেজ আপলোডটা কমপ্লিট, খুব সিম্পল দেখেন। আমি জাস্ট এটাই করার পরে একটু এরকম আর কি, আপনারা এই যে নিচের দিকে যায় জাস্ট এতটুকু লেখা দিয়েন, সোর্স বাই কয়েন টেলিগ্রাফ, ঠিক আছে। এতটুকু লিখলে আর কিচ্ছু লেখা লাগবে না, বাট একটু পোস্টগুলো একটু বড় করা ট্রাই করবেন, তাহলে আরও সুন্দর হবে আর কি, ঠিক আছে। যেমন এই পোস্টটা কিন্তু যদি আমি এখন সুন্দর করতে যাই, তাহলে ধরেন আমি আরেকটু স্পেস করলাম কিংবা এটা কাটলাম, কাটার পর এখান থেকে আরেকটু নিতে পারি আমি নিচের দিক থেকে। মজা আছে ভাই, কাজ কইরা মজা আছে, আমি তো আপনাদেরকে দেখাইতেছি। জাস্ট এতটুকু নেন, এনাফ। এই মানে 500 মতো ওয়ার্ড লিখলেন আপনি, শেষ আপনার কাজ, এতটুকুই। এখন এটা আমরা কি করব, এইখান থেকে এটা একটু উপরে তুললা দিই, এটা বেশি নিচে চলে গেছে, হ্যাঁ এনাফ, ডান, কাজ শেষ। এখন জাস্ট আমরা ক্লেম করব, আমাদের কি কাজ শেষ। ক্লেম করার জন্য থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে দেখেন মিশনের মধ্যে একটা ক্লিক করে দিবেন। মানে এটা তো ডেইলি রেওয়ার্ড ক্লেম করতে হয়, ডেইলি রেওয়ার্ড ক্লেম করলে লাভ কী দেখেন। এখন আমি আজকে ডেইলি রেওয়ার্ড ক্লেম করব, 25 পাইলাম, এখান থেকে আরও একটা XTM পাইলাম, এখন দিয়ে একটা করে দিয়েছে। মামা ভুল করেন না, অফারটা কিন্তু সেই। তাহলে টোটালি আমি 1.5টা XTM আর্নিং করলাম, 7 দিন লগ ইন করার বিনিময়ে, উইকলির মধ্যে ক্লিক করলাম, এই দেখেন আরও 60টা টোকেন পাইতাছি। এখন কিন্তু হিউজ রেওয়ার্ড দিচ্ছে, আপনারা এটা মিস করেন না। ইত্যাদি মাথাই নষ্ট, কয়দিন আগে মাত্র এখানে দিত 5টা, আর ওইখানে দিত 1টা রকম, এত দাম ছিল ওদের টোকেনের, এই যে ক্লেম হয়ে গেছে। তাইলে আমি আজকে মোটামুটি ভালো একটা ক্লেম করলাম, আপনারাও করতে পারেন, খুব সিম্পল। তাইলে আমাদের ডেইলি কাজ হচ্ছে, ডেইলির মধ্যে ক্লিক করে ডেইলি ক্লেম করবেন এখান থেকে, ডেইলি ক্লেম পোস্ট করার পরে, হ্যাঁ। দেন খালি জায়গায় ক্লিক করে আবার এখান থ্রি ডট মেনু, এখন হচ্ছে ওয়ালেট, উইথড্র করি চলেন, ওয়ালেটের মধ্যে একটা ক্লিক করে দিচ্ছি। আর এটা কিন্তু কোনো আলতু ফালতু প্রজেক্ট না, XTM কিন্তু অলরেডি হবি গ্লোবালের মধ্যে লিস্টেড, কুকয়েনের মধ্যে, ইউনিসো অ্যাপের মধ্যে, প্যানকেকের মধ্যে, অনেক জায়গায় লিস্টেড আছে। এইখানে মিশনের মধ্যে ক্লিক করবেন, এখানে আমার 69টা কয়েন আছে, আমি হচ্ছে ক্লেম করবো। আপনারাও ক্লেম করবেন ডেইলি, ক্লেম করে করে যখন এখানে হচ্ছে আপনার এই 1000 প্রথম 500 কয়েন হইলে এটা আনলক হয়ে যাবে ওয়ালেট, এটা আমি বুঝাইছি ইতিপূর্বে। তো এখান থেকে আমি একটা রিলোড করবো, কারণ আমি যে জি করছি তো ক্লেম করছি, যাতে এটা এখানে জমা হয়, এই জন্য রিলোড করবো আর কি। ওকে, খুব সিম্পল রে ভাই, কাজ করাই। দেখেন আমার কিন্তু এখন এখানে 1118 কয়েন হয়েছে। এখন আমি একটা ডেস্কটপ সাইট করব, ডেস্কটপ সাইট করার পরে আমি হচ্ছে এটা উইথড্র করব। উইথড্র করার জন্য আমি হচ্ছে এই যে উইথড্রল এখানে ক্লিক করব, এটা ডেস্কটপ সাইট ছাড়া উইথড্র হয় না, ডেস্কটপ সাইটের মধ্যে একটা ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু BSCটা আমি একটু জুম করে দেখাই, BSC কিন্তু বন্ধ আছে, আপনাকে ইথেরিয়াম উইথড্র করতে হবে। ইথেরিয়াম উইথড্র করার জন্য ট্রাস্ট ওয়ালেট লাগবে, খুব সিম্পল। এই যে আপনার ট্রাস্ট ওয়ালেট, এখান থেকে দেখেন এই যে XTM টোরামের, এটা হচ্ছে Web20, এটা না কিন্তু TRC2 একই, অবশ্য অ্যাড্রেস আপনি ওগুলো দরকার নাই, আপনি জাস্ট ইথেরিয়াম অ্যাড্রেসটা দেন, তাহলে আপনি বুঝতে পারবেন সহজে। অ্যাড্রেস দেন, দেওয়ার পর এখানে আসেন, আসার পরে এখানে দিয়ে দেবেন এটা, ঠিক আছে। অ্যাড্রেসটা দিবেন, দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু এটা নিচে ফুললি, এখন দেখেন এই যে এখানে কিন্তু, সরি এখানে হচ্ছে অ্যামাউন্ট হবে, নিচের ঘরে হচ্ছে অ্যামাউন্ট হবে।
তাহলে 93টা XTM ফি কাটবে, তাহলে আমার 1118 আছে, তাহলে আমি 1100 দিই, না না 1118 আছে, আমি 1000 দিই, ঠিক আছে, একক দশক শতক হাজার দিবেন, দেওয়ার পরে এখানে হচ্ছে অ্যাড্রেসটা দিবেন, খুব সিম্পল। এখন দেখেন এই যে কনফার্ম, এই কনফার্মের মধ্যে একটা ক্লিক করবেন, এখন এই যে আপনার যে ইমেলের কোড, ইমেলে একটা কোড পাঠাবেন আর মোবাইল ভেরিফিকেশন কোড পাঠাবেন, তারপর অথেন্টিকেশান দিয়ে কনফার্ম করবেন। এখন অথেন্টিকেশানটা কি, যখন আপনি উইথড্র করতে আসবেন তখন তারাই আপনারা বলবে অথেন্টিকেশানটা অন করতে। অথেন্টিকেশান অন করার সময় একটা ব্যাকআপ কি দিবে, সেই কিটা হচ্ছে সেভ রাখবেন, কখনো হারিয়ে গেলে বাস খাবেন, মানে ওই গুগল অথেন্টিকেশান, এটা তো বুঝিনি তাই না? না বুঝলে আমি আপনাদেরকে একটা বুদ্ধি শিখিয়ে দিই, গুগলে জাস্ট লিখবেন গুগল অথেন্টিকেটর এমডি জুয়েল রানা, সার্চ দিবেন চলে আসবে। এই ভিডিওটা দেখেন যে হাউ টু এনেবল, তাহলে আপনি বুঝতে পারবেন যে কীভাবে গুগল অথেন্টিকেশানটা অ্যাড করে, ঠিক আছে। আপনাদের সুবিধার্থে আমি একটা কাজ করি, তো আপনাদের সুবিধার্থে এই পোস্টের মধ্যে আমি এই ভিডিওটা অ্যাড করে দিচ্ছি, এখানে ক্লিক করলে আপনি ওইখানে চলে যাবেন, ঠিক আছে, খুব ইজিলি আপনি বুঝতে পারেন। তো আমি আমারটা উইথড্র করে নিচ্ছি, এখান থেকে আমি এটা কেটে দিলাম। এখন আমি হচ্ছে এই গেট কোডের মধ্যে ক্লিক করে একটা কোড পাঠিয়ে দিব ইমেলের মধ্যে, যেখানে ক্লিক করলে আমার ওই যে ইমেলের মধ্যে কোড চলে যাবে। সো আমি কোড পাঠায়া, এখান থেকে কোড পাঠায়া, এই দিয়ে কনফার্ম দিলে অটোমেটিক্যালি উইথড্র হয়ে যাবে, এটা আপনারা বুঝতেই পারবেন। ওকে, সো ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমেলে কিন্তু আমার কোড পাঠিয়ে দিয়েছে অলরেডি, দেখতে পাচ্ছেন, এই দেখেন এই আমার কিন্তু তার কোড পাঠাইছে, এই যে আমি যখন ইমেলের মধ্যে যাই এখানে কিন্তু দেখেন উইথড্রোয়াল রিকোয়েস্ট টোরাম থেকে আসছে, এটা কিন্তু আমাকে কোড পাঠাইছে। ওইখানে যদিও কোনো টাইম কাউন্ট হয় না, আমি জাস্ট এটা এখন কপি করবো, কপি করার পর এখানে বসাবো, এই যে এরকম আর কি লাইক। এখন ফোন নাম্বার একটা কোড পাঠাইতে হবে, আমার ফোন নাম্বারে কোড পাঠাই, আমি এগুলো সব ফিল আপ করে তারপর কনফার্ম করে ব্যাক করতেছি। তো গাইছে অনেক সময় কিন্তু ফোনে কোড আসতে লেট হয়, আপনার একটু ট্রাই করবেন, আর যখন আপনি পেমেন্টটা পাবেন ট্রাস্ট ওয়ালেটে এখানে দেখতে পারবেন, এই যে এখানে, যে এখানে দেখতে পাবেন, জাস্ট এই এই আইকনের মধ্যে ক্লিক করে তখন আপনি অ্যাড করলেই হবে XTM এরকম আর কি লিখলে, দেখেন দুইটাই চলে আসছে, আপনার এটা এনেবেল থাকবে না, এনেবেল করে নেবেন। আর আপনাদের সুবিধার্থে আমি এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, এখান থেকে আপনারা নিয়ে নেন, এটা টাচ করলে এটা কপি হয়ে যাবে, ঠিক আছে, আমি এটা মনে করে দিব না, সমস্যা নেই। এই যে এখন জাস্ট টাচ করে কপি করবেন, কপি করার পরে এখানে চলে আসবেন আর ট্রাস্ট ওয়ালেটের মধ্যে আসার পরে এখান থেকে জাস্ট এই যে দেখেন, এখানে যদি আপনি ক্লিক করেন এই যে এখানে, এই যে উপরের মেনুতে, দেন এখানে জাস্ট ইথেরিয়ামটাই থাকবে, এটা দিবেন, ইনস্ট্যান্ট অ্যাড হয়ে যাবে, ওকে, এই যে এরকম আর কি, ওকে। তো আমি ভিডিওটা এন্ড করে দিই, খুব সিম্পল, জাস্ট এই কোডগুলো বসে সাবমিট দিলে আপনার ওয়ালেট কিন্তু উইথড্রোতে চলে যাবে। ওকে, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিন, ভিডিও ভালো লাগলে লাইক করে দিন।